তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কথা কয় না, জবান খুলে কোন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্না মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, নবীর উম্মত দাবি করো, সুন্না মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সোপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, আছে না নাই? সুদের টাকায় প্রসাদ করে আবার নিজেকে মুসলমান দাবি করে, আছে না নাই? এ মুসলমান, সমাজের ভিতরে মুসলমানিয়াতের দাবির লোকের অভাব নাই, মাগার কামের লোকের বড়ই অভাব। এই কারণে কামের মুসলমান হব নাকি নামের মুসলমান, জোরে বলেন আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। এই কারণে ভাইরা আমার 24 ঘন্টা কার নাম, যা কাজ করব বিসমিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা কাজে যার বিসমিল্লাহ আল্লাহর স্মরণ থাকবে, ওই বান্দারা আল্লাহ পাক রব্বুল আলমিনের দুনিয়ায় কোনোদিন বেবরকতি হবে না। যত আল্লাহর স্মরণ তত বরকত, যত আল্লাহর নাম তত রহমত। সমাজের ভিতরে কাজে বরকত নাই, বিসমিল্লার আমল নাই, এই কারণে শুইতে গেলে বিসমিল্লা, উঠতে গেলে বিসমিল্লা, খাইতে গেলে বিসমিল্লা, বাজারে গেলে বিসমিল্লা, সব হালতে বিসমিল্লা। এটাই হলো আল্লাহর স্মরণ, ফাদকুরুনি আযকুরকুম, আগে আমি আল্লাহর স্মরণ করো, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, অর্থাৎ তোমাদের সব কাজের ভিতরে বরকত দান করব। এখান থেকে দুইটা জিনিস শিখব, একটা হলো প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বললে আল্লাহ পাক ওই কাজে বরকত দান করে, দুই নম্বর কাজের শেষে আলহামদুলিল্লাহ বললে ওই কাজে ওই নিয়ামতে আল্লাহ পাক স্থায়িত্ব দান করে। আচ্ছা, আমরা সবাই স্থায়ী বড়লোক হইতে চাই না? সবাই চাই, একটা জিনিস দুনিয়াতে বড়লোক হইতে চায় না এমন কোনো মানুষ নাই, যত বড় বুজুর্গ হোক বড়লোক হইতে চায়, কারণ এটা আল্লাহ পাক ফিতরাতান দিয়ে দিছে। কিন্তু বড়লোক হইতে যে চায়, কি আমল করলে বড়লোক হওয়া যায় এটা আমরা জানি না। খুব বেশি আমলকে আমাদেরকে মাঝে মাঝে মেসেজ দেয়, ফোন করে যে হুজুর টাকা পয়সা কেমনে কামাবো, একটু দোয়া শিখিয়ে দেন। হুজুর বড় লোক হওয়ার দোয়া শিখেন, তো বড় লোক হওয়ার দোয়া হলো এইটা, ব্যবসা বাণিজ্যে যাবেন বিসমিল্লাহ বলে ব্যবসা শুরু করেন। সকালবেলা দোকানদারি করতেছেন, যেই লোকটা আসলো বিসমিল্লাহ বলে তার থেকে টাকাটা নেন, তাকে মাল দেওয়ার পরে বলেন আলহামদুলিল্লাহ, মানে যে আমি আল্লাহর নামে শুরু করলাম বিজনেস, বেচা যেহেতু হয়ে গেল, টাকা যেহেতু কামাইলাম, আলহামদুলিল্লাহ। তাহলে হবে কি, ওই বিসমিল্লাহ বলার দ্বারা বরকত হবে, আর আলহামদুলিল্লাহ বলার দ্বারা দোকানের যে বরকতটা এটা স্থায়ী হয়ে যাবে। তাহলে জিনিস কয়টা, দুইটা আমার কাছে বলেন, কয়টা? দুইটা। কিছু জিনিস বললে এগুলা মনে থাকে, শোনো, কিছু জিনিস বললে এগুলা কি থাকে, মনে থাকে। এক নম্বর হইল মুখে বলবেন, যে প্রথম কথা প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, কাজে কি হবে, কাজে কি হবে, বরকত হবে। আর কাজের শেষে কি বলবো, তাহলে কি হবে, স্থায়ী হবে, স্থায়ী। এরপরে আমাকে বগুড়ার এক হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা আছেন, মাওলানা শামসুল আলম সাহেব রহমতুল্লাহ আলাইহ দামাত বরকাতুহ, উনি আমার একদিন বলছেন, বাবা তোমার আরেকটা নিয়ামত স্থায়ী হওয়ার আরেকটা আমল শিখায় দিই, সেটা কি বলে? সেটা হইল, তুমি সব সময় তোমার সব কাজের শেষে যেই কাজে নিয়ামত পাবা আলহামদুলিল্লাহ চারবার বলবা, আলহামদুলিল্লাহ, 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 চারবার যদি এভাবে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত ওই বান্দার নিয়ামতের ব্যাপারে যারাই হিংসা করবে ওই হিংসুকদের আল্লাহ পাক দূর করে দিবে। সুবহানাল্লাহ, কেন আরে আজীব অবস্থা, আপনারা বুঝেন নাই জিনিসের কথা, কথা বুঝতেছেন না কেমনে? আপনি কখনো বড়লোক হইলেন,
দুইতলা বিল্ডিং বানাই দিলেন, এটা একটা নিয়ামত না? আচ্ছা বলেন, দুইতলা বিল্ডিং করার পরে কিছু শত্রু হয় না? হয় না। এই শত্রুটা দূর করা দরকার আছে না নাই? এই যে হুজুর বলেন, এই সব কথা কিতাবে পাওয়া যায় না, কিছু কথা ওলামা একরাম হযরতদের আকাবীরদের জবান থেকে আমরা শুনি, এগুলো বইয়ে পাই নাই, এগুলো হুজুরদের কথা, বুজুর্গদের কথা, বড়দের কথা, এগুলোর দাম আছে, এগুলোর তাজরিবা থেকে এই সমস্ত কথা। সব কথা হাদিসে কোরআনে থাকবে বিষয়টা এটা না। ওলামা একরামের কিছু তাজরিবার কথা আছে, এগুলো অভিজ্ঞতার কথা এবং এগুলোতে বরকত হয়। তাহলে আলহামদুলিল্লাহ কয়বার বলবো? চারবার। কি হবে? এই শত্রু দূর হবে, আপনার নিয়ামতের পিছনে যে হিংসুক আসলো এই হিংসুক দূর হবে। এবং এই নিয়ামতের যত প্রত্যেকটা নিয়ামতের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। মনে করেন একটা গাড়ির খারাপ দিক কি? অ্যাক্সিডেন্ট হইল, এটা একটা খারাপ দিক। একটা বাড়ির খারাপ দিক কি? আগুন লাগলো, এটা একটা খারাপ দিক। যদি চারবার আলহামদুলিল্লাহ বলেন, তাহলে দুই নম্বরে আল্লাহ পাক এই নিয়ামতের যত অকল্যাণ আছে অকল্যাণ থেকে নিয়ামতকে আল্লাহ বাঁচায় দিবে। তারপরে হইল তিন নম্বরে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের যে শুকরিয়া করালেন আলহামদুলিল্লাহ বলে, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো দ্বিগুণ বাড়ায় দিবে। আর চার নম্বর হইল আল্লাহ পাক এই নিয়ামতটাকে চিরস্থায়ী দিবে, যে কোনোদিন ছিনায় নিবে না। কয়বার বলার দ্বারা? চারবার বলার দ্বারা। এই জন্য আমার একটা নিজাম, এটা আমি করছি, এটা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে ছুটে। আমি কোনো নিয়ামত যখন বড় নিয়ামত পাই, আমি চারবার বলি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এর দ্বারা আমি দেখছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়ামতের পিছনে শত্রুও লাগায় না এবং আমার নিয়ামত আল্লাহ ছিনায়ও নেয় না। আপনিও করেন, দেখবেন এটা পাবেন। টাকা দিয়ে অনেক সময় অনেক কিছু পাওয়া যায়, কিন্তু বরকত পাওয়া যায় না। তো চারবার যদি আলহামদুলিল্লাহ বলেন, প্রথমত নিয়ামতের পিছনে হিংসুক দূর হবে। কি দূর হবে? হিংসুক। দুই নম্বর, নিয়ামতের যত অকল্যাণ আছে ওগুলা দূর হবে। তিন নম্বর, নিয়ামতের বরকত হবে। চার নম্বর, নিয়ামতের স্থায়িত্ব হবে। আমরা সব সময় নিয়ামতের স্থায়ী চাই, কারণ আজকে গাড়িতে চললাম, কালকে আবার রিক্সায় চললাম, এটা আমার জন্য লজ্জা। কি এটা? লজ্জা। আজকে খুব আঙুল ফুলে কলা গাছ। আমাদের দেশের কিছু মানুষ আছে, অকায়নাল ইনসানু আজুলা, মানুষের আরেকটা স্বভাব হইলো মানুষ খুব বেশি তাড়াহুড়া করে, বড়লোক হইতে চায়, খালি বড়লোক হইতে চায়। তো বড়লোক রাতারাতি হয়েছে জনগণের টাকা চুরি করে, চেয়ারম্যানিতে দাঁড়াইছে, নমিনেশন কিনছে 50 লাখ টাকা দিয়ে। নাই আরে কথা কয় না কে, কথা বুঝেন নাই? নমিনেশন কয় লাখ টাকা দিয়া? 50 লাখ। এখন এই চেয়ারম্যান হওয়ার পরে চিন্তা করবে, যেহেতু 50 লাখ টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছি, আমার 1 কোটি টাকা এক বছরে কামানো লাগবে। এখন চুরি করবে কোন জায়গায়? বলে আপনাদের টাকায় চুরি করবে। আমার টাকা তো চুরি করবে, আমি ঢাকায় থাকি। তো চুরি করবে কাদের টাকা? আপনাদের টাকায়। আপনাদের টাকা দিয়ে আপনারা দিবে, এখান থেকেই নিবে, মিলে ঝিলে মিলে ঝিলে। এই কারণে রাতারাতি বড়লোক হওয়ার ধান্দা বাদ দেন। নিয়ামত যেটা পাইছেন আলহামদুলিল্লাহ বলেন, এটাতে আল্লাহ পাক স্থায়ী দান করে দেবেন ইনশাআল্লাহ। রাগ করছেন কেউ কথাগুলো বলাতে? এই জন্য এটা এখান থেকে শিখবো, আল্লাহর স্মরণ। আল্লাহ পাক বলেন এই স্মরণ বারবার করো। আমাদের জবান দিয়ে যে আল্লাহ স্মরণ করি, এটাও তো সৌভাগ্যের। আমরা আমাদের জবান দিয়ে গালি গালাজ করি, মানুষকে কষ্ট দেই, মানুষকে কটু কথা বলি, এরপরেও যে আল্লাহ পাক যে জবান দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য, এটাই তো আমার 10 জন্মের ভাগ্য। এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত এক সাহাবী আবু যর গিফারিকে ডাক দিয়া বলেন, মুআজ বিন জাবালকে ডাক দিয়া বলেন, এই তোমাদেরকে একটা দোয়া শিখাই দেই, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ইয়া আল্লাহ, তুমি তোমার শুকরিয়া করার মতো জবান আর ধৈর্য আর সমস্ত তৌফিক আমাকে দান করো। বলেন আমিন। আল্লাহর কাছে তো আল্লাহকে ডাকবো, এটার সৌভাগ্য চাওয়া লাগবে। তো সবাই তো ডাকতে পারে না। কত মানুষ মাহফিলে আসছে, ওই বাদাম খাইতেছে, মেলায় যায় যায়, ফসকা খাইতেছে না, আপনারা এখানে বসছেন। তো বলেন এই দুই প্রকার মানুষের ভিতরে পার্থক্য আছে না নাই? ওরা মাহফিলে আসলো কিন্তু বসতে পারেনি, আপনারা আসছেন কিন্তু বসতে পারছেন। আল্লাহ পাক কারে যে কি তৌফিক দিবে, এটা কি বলা যায়? আমি এক গজলের ভিডিওতে দোহারে গেছি এক বিল্ডিংয়ে। আমরা স্বাভাবিকভাবে ভিডিওগুলো যেখানে ভালো জায়গা এই জায়গাগুলোতে করি। অনেক চমৎকার একটা বিল্ডিং, 3 তলা। এই বাড়িটার পিছনে মিনিমাম 7-8 কোটি টাকা খরচ হয়েছে। 3 তলা বাড়িতে 7-8 কোটি টাকা খরচ। এবার বুঝেন কি বাড়ি। প্রত্যেকটা রুমে রুমে এসি, সোফা, বড় বড় মনিটর, টিভি, বাড়ির সামনে আলাদাভাবে কফি হাউস,
এরপরে দোলনা স্লিপার যা আছে কোনো কিচ্ছু বাদ নাই সব আছে কিন্তু ভিতরে মালিক থাকে না তো যাওয়ার পরে ভিতরে ঢুইকা যখন দেখলাম যে দারোয়ান তিন চার জনের এরকম দাঁড়া দাড়ি বাকনাওয়ালা মুরব্বি দারোয়ান কয়েকটা তা আমি একজনের ডাক দিয়ে বলে ও কাকা কি অবস্থা কেমন কেমন দিন চলে আরে বাবা দারোয়ানের আর দিন দারোয়ানের আর দিন এটা কোন আমি ইন্না লিল্লাহ কি বললেন আপনি দারোয়ান মানুষ আসি কাম কাজ করি টাকা পয়সা পাই খাই শেষ আমি আরে কাকা বুঝলেন না বলে কেন কি বুঝাবেন আর আমি বললাম এই বাড়িটায় কত টাকা খরচ হয়েছে সাত আট কোটি টাকা খরচ হয়েছে কে থাকে এখানে বলে কেউ না কেউ থাকে না না আপনি থাকেন বলে কই ঘুমান কই এখানেই ঘুমাই আমি আচ্ছা এবার আসেন এই লোকটা সাত আট কোটি টাকা খরচ করে বিল্ডিং একটা বানাইলো এসি দিল সোফা দিল টিভি দিল দোলনা দিল স্লিপার দিল কফি হাউস দিল সব দিল কিন্তু হে থাকে না থাকেন আপনি আপনি চিন্তা করছেন আল্লাহ তারে কুকুরের মতো কামাই করায় বাড়িটা বানাইছে শুধুমাত্র আপনার মতো দারোয়ানকে থাকার জন্য এমনি তো কোনোদিন চিন্তা করি নাই আমাকে চিন্তা করবেন কেমনে দাড়ি পাকলেই তো আর সব বুদ্ধি হয় না কিছু বুদ্ধি কোরআনের কারণে হয় এই চিন্তাটা তার কোনোদিন আসে নাই আমাকে আপনি সোফায় থাকেন কোনোদিন কল্পনা করছেন আপনি এরকম দামি সোফায় বসবেন বলে না তো কোনোদিন কল্পনা করছেন দুই টনের এসিতে আপনি ঘুমাইবেন না তো কোনোদিন কল্পনা করছেন আলিশান বাড়ি আপনি পাহারা দিবেন বলে না তো মালিক থাকে না থাকেন আপনি তো মালিক তো দামি না দামি তো আপনি আল্লাহ আপনারে রাখাইছে আর আল্লাহ পাক তার দিয়া বিল্ডিং বানাইছে আল্লাহর নিজামই এটা আপনারা মনে করছেন মাদ্রাসা এখানে আছে এই কারিমিয়া মাদ্রাসায় যদি ছেলেটারে দেয় ছেলেটা ভিক্ষা করবে নাকি হ্যাঁ না ভাই তো মাগুরা কোথায় মাগুরা সদরে সতীয়তপুর অনেকে চিনেন অনেকে চিনেন না গোয়ালবাথা তা আমার এলাকায় আবার চেয়ারম্যান হয়েছে এক হুজুরে ওসমান গনি মোসাপুরি ইসলামী আন্দোলনের থেকে হাত পাখায় যাই হোক কথা বলতেছি যে এটা দেখেন আমি যখন মাদ্রাসায় পড়ি ঢাকায় ছোটবেলায় জন্ম ঢাকায় সবকিছু ঢাকায় আমার বাবা সচিবালয়ে চাকরি করতেন প্রায় দীর্ঘ 35-38 বছর চাকরি করছে এখন মানুষ খালি বলে তুমি সচিবালয়ে চাকরি করে এই ফলাডারে মাদ্রাসায় দিছ খাইবো কি জায়গা জায়গা কালেকশন করবে আর খাবে ভাত পাইব ঠিক মতো আমার বাপে কয় ভাত পাইলে পাক না পাইলে না আমার যা আছে এটা দিয়ে আজীবন চলবে এখন যখন গাড়ি নিয়ে আমার এই আত্মীয়দের সামনে যাই তখন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক গাড়িতেও চড়াইছে আর ভাতও আল্লাহ সামনে দেয় কম খালি গোস্ত আর বিরিয়ানিই থাকে কি ঠিক না এই যে মাদ্রাসার ছেলে এরা গরিব হইল আপনি মনে করতে পারেন যে এরা গরিব এদেরকে কালেকশন আমি কালেকশনের দিকে যাব তো এই কারণে কালেকশনের আলোচনা করি আর কি এখন মনে করতে পারেন যে কালেকশন করে করে এদেরকে খাওয়ায় আমাদের জাকাত দিয়েই তো এদেরকে খাওয়াই নাকি তা আপনি কি মনে করছেন আপনার জাকাত যদি আমরা নেওয়া বন্ধ করি আপনি জাকাত কারে দিবেন বলেন আমরা যদি আপনাদের জাকাত না নেই আপনার সম্পদ হালাল হবে না আপনি হারাম টাকা খেয়ে মরতে হবে কথা বলে না কেন ওলামা একরাম জাকাত খায় মাগার আপনার মতো সুদ আর ঘুষ খায় না আপনি তো ঘুষ খান এটা গো খাওয়া তো গু খাওয়া ভালো এটা সুদের টাকায় বাড়ি করে আবার লিখে দিছে এটা আলারাফা ব্যাংক কর্তৃক দায়বদ্ধ বেটা এটা বাদ দিয়া এখানে লিখবেন এটা যে এটা একটা সুদের বাড়ি কি ঠিক না এত ঘুরা পেছা লেখা দরকার কি বলেন যে এটা সুদের বাড়ি সুদের টাকায় করছে সোজা কথা ওলামা একরাম জাকাত খাইতে পারে সৎকা খাইতে পারে এটার যোগ্য সে তাই খায় যারা যোগ্য তারা খায় আর যোগ্যরা এটা খাবে এটা তাদের জন্য সওয়াব আপনি যদি না দিতে পারেন তাহলে আপনার গুনাহ এখন আপনি চিন্তা করেন আপনার যাকাত সৎকা মাদ্রাসাওয়ালারা নিয়ে আপনাকে বড় এহসান করতেছে এদেরকে আরো ডাবল দেওয়া দরকার আমরা দাওয়াত দিই আমরা কি পারলে আপনি দাওয়াত খান তো দাওয়াত তো আমরাই খাওয়াই হুজুরতে আমরাই খাওয়াই আপনি পারলে খান না দশ জনের বাড়িতে দেখবো কে দেয় দাওয়াত কি এত সহজে পাওয়া যায় আরে কথা কয় না রসুল বলেন কেউ যদি দাওয়াত ছাড়া ওই যে আমাদের দেশে বিয়ের অনুষ্ঠানে দেখবেন হুট করে দাওয়াত ছাড়া চলে যায় রসুল বলেন যে দাওয়াত ছাড়া গেল ওচর হয়ে ঢুকলো চুরি করে বেরোলো কেমনে বলে গোস্ত খাইছে যেটা এটা তো তার জন্য অনুমতি ছিল না ওইটা পেটে পড়ছে তার মানে ও চোর ঠিক না আর হুজুরে যায় সম্মান হুজুর একটু আসেন
দেখবেন হুজুরের শুক্রবারের একটা ডেটও খালি নাই, সব দাওয়াত আর দাওয়াত, দাওয়াত আজকে অমুক বাড়ি, কালকে তমুক বাড়ি, পরশুদিন অমুক বাড়ি, তমুক বাড়ি। আর আপনি কেবল হুজুর খালি দাওয়াত খায়, আমি চ্যালেঞ্জ করলাম আপনি পারলে মাসে পাঁচটা দাওয়াত খায় দেখান দেখি আপনার কেটা দাওয়াত দেয়। আমি তো দাওয়াত নিতে গেলে বাড়ি বাড়ি যাওয়া লাগবে, ভাই আমার একবেলা দাওয়াত দেন। আর আমাদের কাছে বলে হুজুর আমার কাছে একটু খান, আমি ভাই টাইম নেই। কি নাই? টাইম নেই। দেখেন একটা মাল একটা ওলামা একরাম দেখান যে আলেম হওয়ার পরে হাফেজ হওয়ার পরে বসে রইছে অযথা, চাকরি নাই, একজন দেখান পারবেন না, পারবেন না। এটা আল্লাহ পাকের শুকরিয়া। আর এমএ পাস বিএ পাস অসংখ্য মানুষ আমাদেরকে বলে হুজুর একটা কাজ দেন, আপনাদের তো কত চাকরি টাকরি আসে। আমি ভাই আমরা নিজেরাই তো বলে চাকরি পাই না, আপনারা আবার দিমু কেমনে? কয় না কই হুজুরদেরকে তো বসা দেখি না। কারণ কি? কোরআন যার ভিতরে থাকবে আল্লাহ তারে না খাওয়ায় অন্তত রাখবে। এই কারণে ভাই এই সমস্ত আহলেওয়ালা ওলামা একরাম জিকিরওয়ালা ওলামা একরামদেরকে কদর করতে শিখুন। আল্লাহ কারে কিভাবে খাওয়াবে এটা আপনিও জানেন না, আপনি কামাই করবেন কিন্তু খাওয়াবে হুজুরকে, কারণ আপনি খাইতে পারেন না, আপনার ডায়াবেটিস হয়ে রয়েছে। আপনি খাবেন কেমনে? আপনার গোস্ত নিষেধ, পেশা ইলিশ মাছ নিষেধ, চুলকানি, কত ঝামেলা, খাইতে পারেন না। আমি চিন্তা করে খাইতে যেহেতু পারি না হুজুরে খাওয়াই, আসলে হুজুরে সে খাওয়ায় না, আল্লাহ তারে দিয়া খাওয়ায়। এই জন্য খাওয়ানোর মালিকও আল্লাহ, পরানোর মালিকও আল্লাহ। হুজুরদের গায়ে কাপড় আর কাপড়, আর বেটা 50,000 টাকা পায় সিরা প্যান্ট পরছে, সামনে পিছনে সব সিরা। যুবকদের প্যান্ট দেখছেন নি? আর কথা কয় না, এলাকার মানুষ দেখলে সরল সোজা মানুষ তো মনে করবে মাস্টাফি তো খুব সুন্দর রাস্তা করে দিছে নড়াইলে। হ্যাঁ, তে মনে হয় এত সুন্দর রাস্তা আস্তা করছে, হুন্ডা পায়া এমন টানা টানছে স্লিপ খায় পরে মনে হয় হাঁটু ছিঁড়ে গেছে। আমি চাচি কয় কী রে কানে পড়ছিস, কয় কী এত্তি পড়বো, কত পায়জামা ছিঁড়ে তো ধর স্টাইল, সিরা বলে প্যান্ট বলে স্টাইল, তো ফিরি দিলেও নিব না আমরা, ঠিক না? ফিরি দিলেও নিব না। তোমরা যে এই জিনিস পরে বাইরে যাও, ওই জিনিস আমরা ঘরে শোয়ার আগে পড়ি, বুঝেন না? এটা হাফ প্যান্ট পরে বাইরে যায়, গেঞ্জি পরে বাইরে যায়, আর আমরা গেঞ্জি ঘুমানোর আগে পড়ি, বাইরে যাওয়া তো দূরের কথা। আর এরা এটাকে আধুনিকতা মনে করছে। ঢাকায় এক হোটেলে রেস্টুরেন্ট, বহু বড় 7-5 স্টার রেস্টুরেন্ট, আমরা নাস্তা করতে যাচ্ছি কিছু মিটিংয়ের কাজে, তো আমাদের সাথে এক ছেলে ছিল, সে লুঙ্গি পরছে। স্যার স্যার প্লিজ স্যার ডোন্ট হেলাও, কি স্যার প্লিজ ডোন্ট হেলাও, মানে লুঙ্গি পরে কি এলাও না, কেন? লুঙ্গি স্যার 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 লুঙ্গি আমাদের এখানে এলাও না। কী ধরনের কথা, আমরা 20 জন মানুষ ঢুকতেছি, এরা কি আমরা ফালাইতে আসবো? স্যার বুঝতে পারছি, বুঝতে পেরেছি আমরা, এলাও না। মানে স্ত্রী আর কে কথাবার্তা বলে না, এলাও না। আচ্ছা, তো ম্যানেজারে বললাম ভাই এরা অ্যালাউ করতে হবে যে কোনো মূল্যে, বলে না লুঙ্গি স্যার তো আমাদের এখানে অ্যালাউ না। আচ্ছা, দাঁড়ায় রয়েছি অনুমতির অপেক্ষায়। কিছুক্ষণ পরে একজন ভদ্রলোক ঢুকলো হাফ প্যান্ট পরিয়া, কি পরিয়া? হাফ প্যান্ট পরিয়া ঢুকলো, এ পর্যন্ত হাঁটুর উপরে প্যান্ট, এন হাফ প্যান্ট পরে। আমরা আবার লিফটের সামনে ওই কয়েকজন দাঁড়ানো আর আমি ঈশার সামনে, তো মোটামুটি হাফ প্যান্ট পরে যখন সে ঢুকছে, এবার আমি ডাক দিয়ে বলছি, এটা কি? জি স্যার জি, এটা কি? কি স্যার? আমি বলছি হাফ প্যান্ট পরছে। ও হাফ প্যান্ট এলাও, ল্যাংটা হইলে হ্যাঁ আসতে এলাও, আর লুঙ্গি পরে আর সেরে এলাও না, ফাইজদামি করে। হ্যাঁ মেয়ে ঢুকানি হ্যাঁ, হ্যাঁ ঢুক তুই চল। এবার যা আগ করে তাকার হুজুর করলোটা কি? এটা ল্যাংটা হয়ে আসতেছে এইটা এলাও, হাফ প্যান্ট পরে আসছে এইটা এলাও, আর সে লুঙ্গি পরে টাকরো পর্যন্ত ঢেকে আসছে এইটা এলাও না। দেখেন গরু ছাগলের দাম আছে, ভদ্র মানুষের দাম নেই। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, শোনা নাই? জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, ঠিক কিনা? চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাতো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, অন্য কোনো চিন্তা নাই, নিশ্চিন্তে সন্তানটাকে মাদ্রাসায় দিবেন, পারবেন ইনশা? নিজে আলেম হইতে পারেন নাই কিন্তু সন্তান রে বানান, নিজে আলেম হইতে পারেন নাই কিন্তু নাতিকে বানান, ভাতিজাকে বানান। সন্তান যদি কয়েকটা ডাক্তার থাকে, ইঞ্জিনিয়ার থাকে, আরেকটা যদি আলেম থাকে, দেখবেন ডাক্তার ইঞ্জিনিয়ার বছরে একদিন আপনার জন্য হুজুর আরেকটারে ভাড়া করে আয়না কান্দাবে, যে হুজুর আমার বাবা মারা গেছে, একটু দোয়া করে 1,000 টাকা দিস,
এন্ড হুজুর 1000 টাকার কান্না দেয় আর যদি 5000 টাকা দেয় হুজুর 5000 টাকার কান্না দেয় আরে তুমি যদি নিজে দোয়া করতে তাহলে 5000 টাকা লাগতো না দিল থেকে কান্না করতে বাবার জন্য ঠিক না আরেকজনের ভাড়া করে এনে যদি আমার জন্য কান্না করেন হে কেমনে কান্দবে আরেকজনের ঢোল আরেকজন পিটাইলে ঝামেলা আছে এই কারণে নিজের সন্তানকে এইজন্য আলেম বানা যে আপনার ইন্তেকালের পরে যেন অন্তত আপনার জন্য কবরের পাশে যায় সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে এই মাহফিলগুলোতে এসে যেন দোয়া করতে পারে অন্তত কবে বুঝবেন এইজন্য মাদ্রাসা বেশি দরকার ওলামা একরাম বেশি দরকার জায়গা জায়গা মাদ্রাসা করেন এই মাদ্রাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে চলে আসছে আসহাবে সুফফারা মাদ্রাসায় পড়তো ওই মাদ্রাসা রাসূল প্রতিষ্ঠা করেন তো সেখান থেকে এখনো পর্যন্ত চলে রাসূল বলেন হয়তো আলেম হও না তো মুআল্লিম হও না তো মোহাব্বত করো না তো আলেমদেরকে সহযোগিতা করো কিন্তু আলেম বিদ্বেষী হয় না কারণ বিদ্বেষী হইছো তো আবু জাহেলের সঙ্গে জাহান্নাম হয়ে যাবে আলেমদেরকে মোহাব্বত করব কারা কারা ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন আমারে জান্নাত কাকা একটা দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা জানি না কিন্তু উনি বলছে তুমি যদি বাবা একটু করো তাহলে আমার জন্য সুবিধা কারণ তোমার পরে অনেকে আবার উঠে যাবে জওয়ানরা কারণ জওয়ানদের খোরাক তো আমার কাছে পায় এরা ওয়াজ শোনার জন্য আসে না এরা ওইটা শোনার জন্য আসে এটা আমিও জানি এখন কিছু করার নাই